বিনাশাই বাচ্চারা, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? বাড়িতেই আছো? বাড়িতে বসে পড়াশোনা করছো তো? একটু ঠিক আছে, দেখি কেমন পড়াশোনা করেছো। আমি তোমাদেরকে বাংলায় কতগুলো ফলের নাম পড়িয়েছিলাম, ফল চিনেছিলে তো? দেখি তো কতটা বলতে পারো। ঠিক আছে, আমি একটু দেখে দেখে বলো তো, দেখি আমার সাথে সাথে আমিও বলবো, তোমরাও বলো। ঠিক আছে, বলো। এটা কি আপেল? এটা কি হ্যাঁ ডাব? এটা কমলা লেবু? এটা বলো 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 লিচু? এটা কলা? এটা আম? এটা জাম? এটা আঙুর? হ্যাঁ বলো। এটা তরমুজ? বেদানা? এটা কি কাঁঠাল? এটা পেঁপে? সবাই একটু একটু তো বললে, একটু একটু আটকালো, আর একবার বলে দিই, বলো। এটা বলো কি আপেল? এটা ডাব? এটা কমলা লেবু? এটা লিচু? এটা বলো কলা, আম, জাম, আঙুর, তরমুজ, বেদানা, কাঁঠাল, পেঁপে? সবাই পড়লে। এরপর আজকে একটু নতুন পড়া করাবো। কি পড়াবো জানো? আজকে তোমরা একটু পশুদের নাম চিনবে, পশু। ঠিক আছে, তোমরা তো পশু সবাই দেখো, পশু পশু পাখি সবাই জানো তো, পশু পাখি থাকে তো, পশুদের কিছু নাম জানতে হবে। দেখে দেখে বলো চিনতে পারো কিনা। এইটা তো সবাই নিশ্চয়ই চেনো। এটা কি বলো তো? হ্যাঁ গরু। এটা কি ছাগল? এটা বলো, হ্যাঁ এটা বলো কি ভেড়া? এটা হলো মহিষ। এটা কি মহিষ? আর এটা কি বলো? এটা তো খুব চেনা তোমাদের, কুকুর। আর এটা বিড়াল। এত অব্দি থাক, আবার পরের দিন পড়বো আমরা, আবার প্রথম থেকে পড়ি। এটা কি বলো? গরু। এটা ছাগল। এটা হচ্ছে ভেড়া। এটা হলো মহিষ, দেখছো মহিষ। এটা হচ্ছে কুকুর। এটা হচ্ছে বিড়াল। ঠিক আছে, তাহলে তোমরা গরু থেকে বিড়াল অব্দি সব পশুগুলো চিনে নিয়েছো। ভালো করে বাড়িতে পড়বে, ঠিক আছে? পরের দিন আমি তোমাদেরকে সবাইকে জিজ্ঞেস করবো কতটা কি বলতে পারো, দেখবো। ঠিক আছে।